আল্লাহ কি ফেরাউনকে দুনিয়া দেননি? আল্লাহ কি কারুনকে ধন দৌলত দেননি কাফের হওয়ার পরেও? আল্লাহ দুনিয়া কাফেরকেও দেন, আল্লাহ দুনিয়া মুমিনকেও দেন। দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য ক্ষমতা আল্লাহর ভালোবাসা বুঝার মাপকাঠি নয়, আল্লাহর মূল্যায়নের মাপকাঠি নয়। যদি তাই হতো তাহলে আমি আপনি বাদ থাকি, আমার আপনার কষ্ট দূরে থাক, আপনি যত কষ্ট নিয়ে হাজির হন না কেন, আমার এই সমস্যা এই সমস্যা, চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খেতে পাই না, এই প্রবলেম সেই প্রবলেম, আপনার সব কষ্ট এক পাল্লায় রাখেন, আমি আপনি তো কত গুনাহগার। কোথায় আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ছেলে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ছেলে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, নবী বাপ, নবী দাদা, নবী পর দাদা, নবী নিজে নবী, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে নবী, বাপ ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম নবী। এত সম্মানিত বংশের অধিকারী হওয়ার পরেও তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে মেরে ফেলার জন্য, আপনাকে আপনার ভাইয়েরা কোনোদিন কুয়ায় ফেলে দেয়নি আপনাকে মারার জন্য। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বাজারে বিক্রি হয়েছেন, বাজারে দাম দর করা হয়েছে, এদের গোলামের দাম কত, তো বলে এই গোলামের দাম 1 লক্ষ টাকা, তো বলে না, এই গোলাম দেখতে তো অনেক সুন্দর, এই গোলামের দাম 2 লক্ষ টাকা। এইভাবে দর দাম করে বাজারে বিক্রি হয়েছেন ইউসুফ, তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, আর বাপের চোখের অশ্রু, তার দোয়া তো আছেই, যেই চোখের অশ্রু ফেলতে ফেলতে ইয়াকুব বন্ধ হয়ে গেছেন, সেই চোখের অশ্রু ফেলা নবীর দোয়া তো ইউসুফের জন্য আছেই যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন। আপনি কোনোদিন বাজারে গোলাম হিসেবে বিক্রি হননি। ইউসুফ যখন বাজারে বিক্রি হয়ে গেলেন, বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের চাকর, কাজের চাকর হয়ে মানুষের বাড়িতে কাজ করেন, তখন তার বাপ তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, আর তিনি মানুষের বাড়িতে চাকর হয়ে থাকেন, তখন তিনি নিজেও নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আপনি তো মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর ডাহা মিথ্যা অপবাদ লাগানো হলো, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। আপনি তো একদিনও জেল খাটেননি, যখন তিনি জেলে খাটছেন, জেলে আছেন, তখন তার জন্য তার পিতার দোয়া আছে, চোখের পানি ফেলা দোয়া, তিনি নিজে নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি আল্লাহ ভালোবাসেন না? বাসেন না, ভালোবাসেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়, দুনিয়ার সম্মান সুখ শান্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। ইউসুফকে যে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ জেনার মতো মহা অন্যায় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিবেন, এরকম কোনো শর্ত নাই। আল্লাহ কাফেরকেও দুনিয়ার ক্ষমতা ধন দৌলত দিতে পারেন, মুমিনকেও দিতে পারেন, কিন্তু আল্লাহকে অনুসরণ করার তৌফিক, আল্লাহর আনুগত্য করার তৌফিক, আল্লাহর দীনের জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি। আমরা জিজ্ঞেস করে দেখতে পারি নিজেকে, আমরা কি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি? যদি ফজরের সালাত আদায় করতে পেরে থাকি তাহলে আল্লাহর ভালোবাসা হয়তো আমাদের উপর আছে, আর যদি না পেরে থাকি তাহলে আমার ফজরের সালাত আদায় না করতে পারাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। যে মনে করে যে আমি সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি গাড়ি বানাবো, দুনিয়া অর্জন করে নিলাম, কই আমার তো কোনো ক্ষতি হয় না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কেস কোর্ট কাচারি নাই, কোনো আজাব নাই, কোনো শাস্তি নাই, এত সুদের টাকা ইনকাম করি, কই আল্লাহ তো কোনো শাস্তি দেয় না, এত গান বাজনা শুনি, কই আল্লাহ তো কান বধির করে দেয় না, কথা বুঝতে পারেননি মনে হয়। তো উনি যে সুদের মধ্যে আছে, এই সুদের মধ্যে থাকাটাই, যে হারাম সম্পর্কে আছে ওই হারাম সম্পর্কে থাকাটাই, যে গানের মধ্যে আছে ওই গানের মধ্যে থাকাটাই, যে গেমের মধ্যে আছে ওই গেমের মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কেন শাস্তি? সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ইবলিসের মতো বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। তার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ কি ইবলিসকে ধ্বংস করে দিয়েছিল যেদিন ইবলিস সিজদা করেনি? ধ্বংস করে দেননি, আল্লাহ ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। যে ক্ষমতা আপনার স্ত্রীর নাই, আপনার সন্তানের নাই, এই ক্ষমতা ইবলিসের আছে।
সেটা হচ্ছে আপনার রগে রগে চলতে পারা, আপনার হৃদয়ে প্রভাব ফেলতে পারা, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারা, অন্তর পরিচালনা করতে পারা। এই ক্ষমতা আপনার স্ত্রী সন্তান বাপ দাদা ওস্তাদ টিচার কারো নাই, এই ক্ষমতা ইবলিসের আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তারপরে ইবলিস অভিশপ্ত, মাতরুদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, অভিশপ্তদের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কি দুনিয়ার মূল্য, তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে এরকম কিছু নয় যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দেখে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসছে কি বাসছে না, আর দুনিয়ার বিপদ দেখে মনে করবো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তাও আমার উপর এত বিপদ, আর ওই সুদ ঘুষ খায় হারাম সম্পর্ক করে আর বাড়ি গাড়ি কত ধন দৌলত, এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন কি না, আলহামদুলিল্লাহ বলতে পারছেন কি না, সুবহানাল্লাহ বলতে পারছেন কি না, রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারছেন কি না। সারা পৃথিবীর কয়জন মানুষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, কয়জন? যে হাতে গোনা কয়জন পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাতে গোনা কয়জনকে আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরের আলোচনা, রিজিক কি আমার এবং আপনার হাতে, না রিজিক কোথায় থেকে আসে, কিভাবে পাব? আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে, দুনিয়ার এমন কোনো মুসলিম নাই যে বলবে না রিজিক আল্লাহর হাতে, কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে? অন্তরে কি সত্যি বিশ্বাস করি, না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে? বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে শতকরা 90% মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে। প্রত্যেক যারা এক টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, করার চিন্তা করতেছে, তারা কেউই আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। আবার বুঝেন, প্রত্যেক যারা এক টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, মর্মে ভাবতেছে, চিন্তা করতেছে বা করে ফেলেছে বা করছে, তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না? কথা বলেন না কেন, কি হিসেবে বিশ্বাস করে না? রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না, রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। যদি বলে বিশ্বাস করি, ও মিথ্যুক, অর্চে বড় মিথ্যুক দুনিয়াতে নাই। ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে এক টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে না। একটু যদি সামনে এগিয়ে আসেন, পিছনে একটু বসার জায়গা একটু কষ্ট হচ্ছে, অল্প অল্প করে আমরা সামনে আগালাম, একটু করি সামনে আগে হালকা হালকা করে। আল্লাহ সুবহানাহু তাআলা উঠে দাঁড়ায়েন না, উঠে দাঁড়ালে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বসে বসে আগান। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা, মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি, দুইটা কারণে। এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আরেকটা হচ্ছে আমার এমন কোনো অবস্থা তৈরি হলো আমি রক্ষা করতে পারলাম না, হতে পারে নওগাঁতে হয়তো আরও দুই একটা প্রোগ্রাম আছে, আরও দুই একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কি না আর কি কোনো গ্যারেন্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আরেকটা হচ্ছে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। দাব্বাহ, দাব্বা ইয়া দুব্বু মানে জমিনে বিচরণ করা, জমিনে চলা, আরবি শব্দের শাব্দিক অর্থ। দাব্বাহ মানে যারা চলে, চলাচলকারী। ওয়ামা, মা হচ্ছে মান, যদি আল্লাহ সুবহানাহু তাআলা বলতেন তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো, শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো, যে ওয়ামান মিং দাব্বাতিন, এমন কোন বিবেকওয়ালা প্রাণী দুনিয়াতে বিচরণ করে না, এটা অর্থ হতো। আল্লাহ বললেন মা, মা মানে যার বিবেক আছে যার বিবেক নাই, সব কিছু, যার প্রাণ আছে যার প্রাণ নাই, যার যে বস্তু, জীব জন্তু, জানোয়ার, যারাই পৃথিবীতে বিচরণ করে কেউ বাদ থাকবে না এর মধ্যে। সে মশা হোক, মাছি হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক,
মাছ হোক, মানুষ হোক, জিন হোক, পরি হোক, ভূত হোক, যে হোক, যে কিছু, যা কিছু জীব জন্তু জানোয়ার পশু পাখি জমিনে বিচরণ করে, তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি। কেননা পৃথিবী চালান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জীব কার? আপনার যে সন্তানটা, ওই সন্তানটা কি আপনার সৃষ্টি? ওই সন্তানটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি কি আমার বাপের সৃষ্টি? না, আল্লাহর সৃষ্টি। আমার বাপ মা যদি হাজার বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার আজমির শাহজালাল, মুম্বাই বেঙ্গালোর ডাক্তার চিকিৎসা করে আসতো, আর আল্লাহ যদি না চাইতো, আমার কি জন্ম হতো? হতো না। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? তাহলে আপনার যে সন্তান তারও সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে কে? তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে, এই চিন্তা আমার না যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার, যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক, নাউজুবিল্লাহ। আর এটা অসম্ভব, হতে পারে না। তার চাইতে ভালো সুচারুরূপে, তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে, কিসের কোম্পানির ম্যানেজমেন্ট? হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালাচ্ছেন। সূর্য কখন কীভাবে উঠতে হবে, কীভাবে ডুবতে হবে, কোথায় কার কীভাবে যান কবজ করতে হবে, এখনও হাজার মানুষের যান কবজ করতে হবে, কোনো প্রবলেম হয়? এখনও হাজার মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কোনো প্রবলেম হয়? কোথায় কখন বৃষ্টি দিতে হবে, কোথায় কখন ভূমিকম্প দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় দিতে হবে না, কীভাবে মাটির নিচ থেকে পানি উঠবে, কীভাবে কী হবে, সব কিছুই সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে। এগুলো সব কিছু কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। মেঘকে কোথায় কীভাবে পরিচালনা করতে হবে, কোথায় গাছ কীভাবে জন্ম নিবে না নিবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলী দিয়ে করতেছেন। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কেউ নয়। এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানো ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি। কথা মনে বুঝাতে পারলাম না আমি? মানুষ যে রোবটটা বানিয়েছে, ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো। তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চাইতে ভালো কীভাবে বানানো যায়, হাতটা কোথায় দেওয়া যায়, চোখটা কোথায় দেওয়া যায়, নাকটা কোথায় দেওয়া যায়, মাথাটা কোথায় দেওয়া যায়, এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই। তখন ও ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়, এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয়। এখানে যতগুলো ক্যামেরা আছে, এই একটা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশি হবে না। ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয়, তার নিচে হবে। এই জন্য পৃথিবীতে রাতের আকাশের সৌন্দর্য, আপনি যদি, যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে, তারা যদি রাতের আকাশের, নাইট ভিউ অফ দ্য স্কাই, আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয়, তো রিয়েল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না, উঠানো সম্ভব নয়। ওটা ফটোশপে ডিজাইন করতে হয়, মানুষ নিজে হাতে ডিজাইন করে, তারা বানায়, তারা আঁকায়, মিটায়, আকাশের ডিজাইন করে, করে ওঠে দেয়। কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে, ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে। মানুষের চোখে মেগাপিক্সেল আছে 750-এরও বেশি, আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে লেটেস্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি। তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে, পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না। আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা উনি, সৃষ্টি করেছেন উনি, দুনিয়া পরিচালনা করেন উনি, রিজিকের দায়িত্ব তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বিষয়ে, সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন।
হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম জায়ের, তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবাই ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহ, খেতে পায় সে, খেতে পেয়েছে সে, আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে। তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত, যারা যারা আমরা খেতে পেয়েছি, সবাই যদি খেতে পেয়ে থাকি, খাবারটা দিয়েছে কে? এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর ঘোষণা। তারপরের বাক্য শোনেন, ফাস্তাতিমুনি উতিমুকুম, অতএব খাদ্য যখন আমি দিতে পারি, খাবার যখন আমি দিতে পারি, তোমরা খাবার আমার কাছেই চাও, আমি তোমাদের খাবার দিব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাওয়ান্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, শোনো, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমনভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন। তাকদু খেমাসাও ওয়াতারু হুবেতানা, আজকেও পৃথিবীর হাজার লাখো কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরে গেছে, কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি। পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে, এই জন্য আমি তার সাথে আর একটা তথ্য যোগ করে দিই। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, আজকে সারা পৃথিবীর জীবজন্তু, জানোয়ার, গরু, মহিষ, ছাগল, পশু পাখি, মাছ, মাছালি, যা আছে প্রাণী বলতে যা আছে, জীবজন্তু, জানোয়ার বলতে যা আছে, তারা আজ সারাদিনে যা খেয়েছে, সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারাদিনে জীবজন্তু, জানোয়ার খেয়েছে। এটা বিজ্ঞানের পরিসংখ্যান। আজকে সারাদিনে আমরা আপনারা যা খেয়েছি, মানুষজন পৃথিবীর যা খেয়েছে, তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারাদিনে বলেন তো? যত জীবজন্তু, প্রাণী, জানোয়ার আছে বনে জঙ্গলে, মাছে পানিতে, যেখানে যে আছে, তাদের খাদ্যের পরিমাণটা বেশি। ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে? কেউ করেনি। আজকে ওদের খাবার জমা ছিল না, ওদেরকে খাওয়ালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, উনিও তোমাদের খাওয়াবেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো, ইয়া জাআল্লাহু মাখরাজা, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমনভাবে করবেন, মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, তোমাদের মানুষ, তোমাদের জিন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে শেষ, আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন, সব মানুষ, যদি একটা খোলা মাঠে, যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন, এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো, এবার আল্লাহ বললেন, কার কি চাওয়ার আছে চাও, আপনি বললেন, আল্লাহ আমার 100 বিঘে জমির দরকার, আরেকজন দাঁড়িয়ে বললো আমার 100 তলা বাড়ির দরকার, আরেকজন বললো 100 কোটি টাকার দরকার, একই মাঠে একই সাথে সকল জিন, সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম, মা নাকাসা মিম্মা ইন্দি, তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার ধন ভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ঘোষণা। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল গানি। গানি মানে কি বলেন তো? ধনী।